মহান স্বাধীনতা দিবসের গভীর শ্রদ্ধা এবং সম্মান রেখে শুরু করছে টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য অ্যানালাইসিস, এবং সাথে আছি নূপুর চৌধুরী। স্বাধীনতার 48তম আমরা উদযাপন করছি বাংলাদেশের, আমরা এ প্রবাসেও নানা আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তাদের হৃদয়ে যে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম সেই জায়গাটি কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে নিউ ইয়র্কের সর্বত্র। এবং আপনাদের সাথে আছি আমি যেমন নূপুর চৌধুরী, ঠিক তেমনি আমাদের খুব পরিচিত এই কমিউনিটির খুবই আমি বলবো যে সবার প্রিয় একজন মানুষ আমরা আজকে পেয়েছি, অ্যাটর্নি মইন চৌধুরীকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আইনি বিষয়ে যাওয়ার আগে আমি বলবো যে আপনি কিছুক্ষণ আগেও সিটি হলে একটি অনুষ্ঠান করে এসেছেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আপনারা এই জায়গাটিতে এসে এই যে মনের ভেতর থেকে আমি বলবো যে অনুপ্রেরণার জায়গাটি তৈরি হয় যে বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস বাংলাদেশ নিয়ে কিছু করা, সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আপনারা মনে করেন যে করা উচিত প্রবাসে। আপনাকে ধন্যবাদ, টিবিএন টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ, সবাইকে দর্শক শ্রোতাকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, এবং সকল শহীদদের প্রতি এবং যারা মুক্তিযুদ্ধে আত্মহত্যা দিয়েছেন সবার প্রতি শ্রদ্ধা। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা প্রতিনিয়ত বাংলাদেশকে আমরা অনুভব করি, আমাদের হৃদয়ে বাংলাদেশকে অনুভব করি। আর এইখানে প্রোগ্রামগুলো করার মানে হচ্ছে যে আমরা দেশকে যে অনুভব করি এটাকে প্রকাশ করা, এবং আমরা মন থেকে দেশকে ভালোবাসি এটার বহিঃপ্রকাশই বিশ্বে আমরা করতেছি। নিউ ইয়র্কটা দেখেন, নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, এর মধ্যে আমেরিকার নিউ ইয়র্কের আবার কেন্দ্রবিন্দু হচ্ছে সিটি হল, ওইখানে প্রোগ্রাম করতে পারা আমরা মানে আমি যদি বলতে চাই যে প্রশাসনিক একদম পুরা যে আমাদের মেইনস্ট্রিমের যে কাজগুলো হয় সেখানে দর্শকদের জন্য একটু জানিয়ে রাখলাম জীবন। এখানে হচ্ছে আমরা 26 প্রতি বছর আমরা করি, এবার একটু বৃহৎ পরিসরে করেছি। সিটি স্পিকার করি জনসন, কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া, তারপরে ব্যারি, আরো দুজন কাউন্সিলম্যান ছিল। এখানে বাংলাদেশি অনেকগুলো সংগঠন আমার সাথে জড়িত হয়েছে। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসাবে এই কোঅর্ডিনেশনটা করেছে আর কি। এখানে বিপা পারফর্ম করেছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তো ওরা আসছে, তারপরে বিভিন্ন জেলাভিত্তিক সংগঠনগুলো ছিল, খুব স্বতঃস্ফূর্ত একটা আয়োজন হয়েছে। এবং ওইখানে যাওয়ার মানে হচ্ছে আমরা আমেরিকান প্রশাসনের সাথে একটু কাছে থাকা, এবং তাদেরকে আমাদের কালচার, আমার কৃষ্টি এবং আমার যে সাংস্কৃতিক যে মূল্যবোধটা, আমরা কি চাই, আমরা দেশকেও ভালোবাসি আমেরিকাকেও ভালোবাসি, এমন না যে শুধু আমেরিকাকে ভালোবাসি, বাংলাদেশটাও মনের মধ্যে বাংলাদেশটাকে লালন করে আমরা এখানে আমেরিকাকে ভালোবাসি এবং আমেরিকার সব ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করতে চাই। এখানে আমাদের ছোট বাচ্চাগুলো পারফর্ম করেছে, খুব সুন্দর একটা পারমাণবিক প্রোগ্রাম ছিল। সেটাই আমি একটু জানতে চাই যে এখানকার নতুন প্রজন্ম অনেকেই আছেন, যেমন আমি এর আগের আরেকটি আপনার অনুষ্ঠান কভার করতে গিয়েছিলাম যেটি হচ্ছে কুইন্স বড় হলে মেলিন্ডা গেটস এর আয়োজনে করা হয়েছিল, আপনি ছিলেন তার আয়োজকদের মধ্যে অন্যতম। সেখানে আমি ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কবার বাংলাদেশে গিয়েছো, কিংবা বাংলাদেশকে তোমরা কিভাবে এখানে জন্ম হয়েছে কিনা। তো অনেকেই বলছিলেন যে বেশিরভাগ, আমি যদি আমি 8 থেকে 10টি বাচ্চাকে জিজ্ঞেস করেছি, তাদের মধ্যে গড় যদি আমরা হিসেব করি কেউ একবারে বেশি যায়নি, এবং অনেকে কেউ যায়নি বাংলাদেশে কখনো। তারপরও এই যে হৃদয়ে গ্রহণ করা এবং তারা লাল সবুজ শাড়িটি পরে আসেন, বাংলাদেশের কালচার কিংবা সালোয়ার কামিজ পরছেন, এই বিষয়টিকে নতুন প্রজন্মের মাঝে যে আমাদের সংস্কৃতি আমাদের স্বাধীনতা সেই জায়গাটি নিয়ে আপনারা কাজ করছেন, এটা আমি বলবো আমরা যেটুক কাজ করছি তার থেকে বেশি করা উচিত হচ্ছে পিতা মাতা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছে, ধরেন যারা লেখাপড়া বাংলাদেশে। আমি বাংলাদেশে যেভাবে অনুভব করি, আমার ছেলেরা বাংলাদেশকে অনুভব করবে না, কারণ তারা বাংলাদেশে যায় না। আর আমাদের পারিপার্শ্বিক কারণে ছুটির সমস্যা, এখানে কাজের কর্মক্ষেত্রে পেশাগত কাজ, তারপরে আপনার সামাজিক মূল্যবোধ দায়িত্ববোধ থেকে অনেকের স্বামী স্ত্রী আপনার স্কেজুলই মিলে না দেশে যাওয়ার জন্য, এটা সত্য। আবার বাচ্চাদের স্কুল থাকে, বন্ধ সময় মিলে না, এই করে অনেকের দেশে যাওয়া হয় না, এটা স্বাভাবিক, অনেকের দেশে যাওয়া হয় না। সামারে আপনি যাবেন, বাচ্চা গরমে কষ্ট পাবে,
বিভিন্ন ধরনের রোগ রোগ টোক হয় যায় না, আবার উইন্টারে যাবেন ছুটি খুব কম, কিন্তু আমাদের উচিত দেশে যাওয়াটাই এক মুখ্য উদ্দেশ্য না, দেশে না যে গিয়েও এইখানে কালচারটাকে প্রমোট করা যায়। আমরা যদি চেষ্টা করি, যেমন আমি বাসায় বাংলা বলার চেষ্টা করি, পারি না, তারপরও চেষ্টা করি, ওদের খুব কষ্ট হয়। আমরা এখানে অনেকগুলো সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, তাদেরকে আমরা যদি ভালোভাবে প্রমোট করি, প্যাট্রোনাইজ করি, তাদেরকে আমরা যদি সহযোগিতা করি, তারা কিন্তু বাংলা শিখায়, বাংলা কালচারও শেখায়, কথাও শেখায়, লেখাও শেখায়। তা যেমন বিপা আজকে পারফর্ম করলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, অনেকদিন যাবত তারা কাজ করতেছে, তাদের মতো অনেকগুলা সংগঠন আছে, বিপা আছে, বাপা আছে, আনন্দধ্বনি আছে, ওদেরকে আমরা যদি প্রমোট করি যার যার লেভেল থেকে, তারা বাচ্চাগুলোকে ঘর থেকে টেনে নিয়ে আসে। কিন্তু এটুকু কষ্ট হয়, মা বাবাদের জন্য কষ্ট হয় যে আপনার স্কেজুল অনুযায়ী নিয়ে আসবেন আবার দিবেন, তারপর আমার মনে হয় চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব। এটাই একটা ওয়ার্ড শিখাইতে পারলো মনে করবেন এটা আমাদের সার্থকতা, আর যদি না শিখে কিছু করার নেই, এটাতে তো বাধ্যতামূলক কিছু করা যাবে না। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি মূল ধারার, আমি বলবো যে আমেরিকার যে রাজনীতি সেটির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছেন, ডিস্ট্রিক্ট এট লার্জ, আপনি ডেমোক্রেটিক ইয়েতে, সেই জায়গাটি থেকে আমি একটু জানতে চাই যে মূল ধারার সাথে আপনি বলছিলেন যে আমাদের স্বাধীনতা সংস্কৃতির একটি মেলবন্ধন কিংবা একটি মিশ্রণের জায়গা থেকে কাজ করছেন, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখেছি যে এখানকার অন্যান্য কমিউনিটি মূল ধারার সাথে আরো বেশি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, তো সেই জায়গাটিতে কি করণীয়? করণীয় হচ্ছে আমরা যে যার অবস্থান থেকে, আমি আমি বলবো যে যেই পেশাতে আছেন, যে যেই কর্মক্ষেত্রে আছেন, যদি আপনারা যদি কর্মক্ষেত্রে ভালো করেন, নিজস্ব পেশায় ভালো করেন, আপনি যদি অ্যাটর্নি হন ওই পেশায় ভালো করবেন, ডাক্তার হলে ডাক্তারি পেশায় ভালো করবেন, যদি আপনি ফার্মাসিস্ট হন ফার্মাসিস্ট পেশায় ভালো করবেন, ওইটা অটোমেটিক নেতৃত্ব চলে আসে। আমি যখন একটা লিডিং পজিশন আছে, আমি যেমন এখানে এখন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির আমি ডিস্ট্রিক্ট এট লার্জ, আবার কাউন্টি এক্সিকিউটিভ মেম্বার, এখন যারা কোর্টে যারা নমিনেশন পায় জাজ হবে, বা আজকে দেখতেছেন যে আমাদের পার্টির নমিনেশন পাবে, যারা পার্টির নমিনেশন পাইতে হয় আমাদের কাছে আসতে হবে, আমরা হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার, আমাদের ভোট ছাড়া তার নমিনেশনটা জমা হবে না, সে পার্টির ব্যালটে নাম যাবে না। তো এইগুলা এইসব নেতৃত্ব থেকে আমি শুধু শুরু করেছি, আমার পরবর্তীতে অনেকে ফলো করবে, আরো ডিস্ট্রিক্ট লিডার হচ্ছে হবে, এবং কমিউনিটি বোর্ডে জয়েন করতে হবে, স্কুল বোর্ডে জয়েন করেন, যে কোনো জায়গায় আপনি, মানে ভয়ের বা লজ্জার কিছু না এখানে। অনেকে ভাবে যে আমার ইংলিশ তো বাংলাদেশ থেকে আসছি, আমার ইংলিশটা হয়তো পারফেক্ট না, কথা বললে এখনো উচ্চারণ সঠিক হয় না, এটা আপনি ভাববেন না। বাংলাদেশের লোকজন সঠিক ইংলিশ বলতে পারে, হয়তো উচ্চারণগত সমস্যা থাকতে পারে যে আপনি হয়তো অনেক সময় কথা মুখের মধ্যে বাজে, কিন্তু উচ্চারণগত ইয়ার ভুলের বাইরে ভুল বলে না, কিন্তু বাংলাদেশের লোকেরা ক্লাস থ্রি থেকে ইংলিশ পড়ে, এই হিসাবে আমরা ইংলিশ খুব ভালো জানি, আমাদের লোকেরা ইংলিশ লিখতে খুব ভালো জানে, কিন্তু বলতে সাহস পায় না, এই জড়তাটা কাটিয়ে উঠতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। যে আজকে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এতগুলো লোক ছিল, অনেক পুলিশের লোক ছিল, তারা তো দেশ থেকে লেখাপড়া আসছে, এখানে ভালো পুলিশে ভালো কাজ করতেছে, আমাদের ডাক্তাররা ভালো করতেছে, ফার্মাসিস্টরা ভালো করতেছে। I am proud of always, whenever I talk to anybody in American politics, I am proud of my country, I am proud of my Bangladeshi people, I feel proud, I am a Bangladeshi. আমি সবাইকে বলি, আই এম মঈন চৌধুরী বিকজ অফ ইউ গাইজ, ইফ ইউ আর নট দেয়ার, আই এম নট মঈন চৌধুরী, ইউ মেক মি বিকাম এ মঈন চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী ইন দিস কান্ট্রি, আই এম বিকাম, আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার, এখন যদি আমি যে কোনো জাজের চেম্বারে, যখন আমরা জাজকে নিয়োগ দিই, যখন আমরা তার নমিনেশনে, যখন আমার আমার ভোট ছাড়া তার নমিনেশন নাম যাবে না, তখন বুঝেন সে আমার কতটুকু গুরুত্ব দেবে, গুরুত্ব দিবে। শুধু অ্যাটর্নি হইলেই হবে না, ওইখানে ডিপেন্ড করে আপনি কোন লেভেলে চলেন, কার সাথে চলেন, কার সাথে আপনার সম্পর্ক এবং কাজের মাধ্যমে। একজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি ইকবাল বলতেছি বাগ থেকে। জি ইকবাল ভাই, অ্যাটর্নি স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমার আম্মা দেশে যাইতেছেন আজ, ওনার গ্রিন কার্ডের মেয়াদ দেশ থেকে আসার পর 1 মাস 5 দিন থাকে আর কি, দেশ থেকে আসার পর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে না, যাওয়ার সময় অ্যাপ্লাই করতে হবে, সাধারণত আপনি 6 মাস আগে করতে পারেন, কিন্তু সেফ সাইড থাকা ভালো, যদি কোনো কারণে বয়স্ক মানুষ যদি আসতে লেট হয়, তখন তো আপনি আবার ভিসা ওইখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আমরা আমরা চাই যে বয়স্ক লোকদেরকে আপনার কষ্ট কম দিবেন, যদি এই রিস্কে যাওয়াটা উচিত না, আগেই করে আগেই করতে পারেন, আগে করাটাই উচিত আমার মনে হয়।
আচ্ছা পরামর্শের সেই জায়গাটিতে। এবং প্রিয় দর্শক আমরা বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মঈন চৌধুরীকে পেয়েছি, অবশ্যই আমরা আইনি বিষয়ে কথা বলবো, তবে তিনি যেহেতু মূলধারার রাজনীতির সাথে জড়িয়ে আছেন, আছেন আমাদের এই কমিউনিটির সাথে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছেন প্রতিটি অনুষ্ঠানে, সেই কারণে আমরা চেষ্টা করছি বাংলাদেশের স্বাধীনতা, সেই সাথে 26 মার্চের যে মহত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া, সেই বিষয়টি নিয়েও আলোচনা করছি। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি বলছিলেন যে এটি আসলে কিন্তু আমাদের অনেক গর্বের বিষয়, আমরা যে যে সেক্টরে যে যেই না কাজ করছি সবাই কিন্তু নিজেদের মেধার পরিচয়টি কিন্তু দিচ্ছেন খুব ভালো প্রফেশন ক্ষেত্রে যে জায়গাটিতে, এবং দক্ষতার সাথে সততার সাথে সেই কাজটি তারা করছেন। তারপরে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমি যেমন আমাদের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসাকে পেয়েছিলাম গতকাল আমার অনুষ্ঠানে, আমি একটি কথা তাকে জিজ্ঞেস করেছিলাম, সেটি হচ্ছে আমরা বিচ্ছিন্নভাবে অনেক অনুষ্ঠান করি, আমাদের পহেলা বৈশাখ, আমাদের 26 মার্চ, আমাদের 16ই ডিসেম্বর, কিন্তু আমরা এক হয়ে কেন বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি না, যেটির একই ছাতা তলে আমাদের হয়তো স্বাধীনতা দিবস উদযাপন হবে, সবাই আমরা একসাথে একটি দিবস উদযাপন করব। এই কথাটা আপনি একবার আমার মনের কথাটা আমি সবসময় বলি, সবাইকে বলি আমরা কেন আমি আমার স্টাডিতে আমি যেটুকু মানে বিশ্লেষণ করে দেখেছি, আমাদের সব জায়গায় ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা, মেজর কোনো প্রবলেম কিন্তু আমাদের মধ্যে নাই, ভেদাভেদ নাই। এখন স্বাধীনতা দিবস উদযাপন করবেন, কে কার নাম নিবে এটা নিয়ে শুরু হয়ে যায়, কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে, তারপর আবার যুদ্ধে কার অবদান কে স্বীকার করবে, কে অস্বীকার করবে, কে হয়তো শহীদ জিয়ার নাম বলবে না, কে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলবে না, এই জিনিসটা আমাদের ভুলে যেতে হবে। আমরা দুঃখজনক হলো সত্য, 48 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো একটা সঠিক ইতিহাসটা আমরা সার্বজনীনভাবে গ্রাহ্য করতে পারি নাই। আমরা ছোটবেলায় একটা ইতিহাস শুনছি, বড় হয়ে একবার শুনছি, এখন এই বয়সে আর একটা ইতিহাস শুনছি, আমরা এখনো আসলে মানে একটা স্থির জায়গায় পৌঁছাতে পারি নাই যে আসলে সঠিক ইতিহাসটা কি। কিন্তু অ্যাটর্নি মঈন চৌধুরী, এই জায়গাতে আমি একটু তাত্ত্বিক ভাবে যদি একটু বিশ্লেষণ করি, যেমন আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট আন্তর্জাতিক সম্পর্কের, আমাদের যখন গোটা বিশ্বের পররাষ্ট্রনীতি রাজনীতি হিস্ট্রি পড়ানো হতো, তখন একটি তত্ত্ব ছিল, সেটিতে বলা হতো যে একটি দেশের ইতিহাস কিংবা একটি দেশের যুদ্ধের ইতিহাস কিংবা একটি দেশের ঘটনার ইতিহাস 50 বছর আগে কখনো সেটি সঠিক ভাবে লেখা সেই জায়গাটি প্রত্যাশা করতে পারি না। খুব সত্য ঘটনা, কিন্তু কিন্তু 50 বছর হয় না, এই খুব সত্য কথা, কিন্তু কিন্তু আমরা আমরা যে অদূর ভবিষ্যতে পারবো এটা কিন্তু মনে হচ্ছে না আমার। আমিও আশাবাদী, আমি আমি অলওয়েজ পজিটিভ। আমি দেখছি কি, কারণ দেখেন কনসুলেটের প্রোগ্রাম হয়, বলতে দ্বিধা নাই, শুধু একটা লেভেলের লোক যায়, একই দর্শক সবসময়, একই দর্শক একই শ্রোতা, না সব জায়গায় তো একই ধরনের মানুষজন যাচ্ছে না, কিন্তু কিন্তু সরকারি প্রোগ্রামে উচিত, এখানে যারা ডাক্তার ডাক্তাররা আছে, প্রফেশনাল সংগঠন আছে, তাদেরকে ইনভলভ করা উচিত, কিন্তু একটা রাজনৈতিক দলের পরিচয়ে চলবে এমন তো হওয়া উচিত না। আবার আবার বিএনপির প্রোগ্রাম গুলা দেখেন, ওরা বিএনপির লোক ছাড়া আর কারো বলবে না, জাতির জনক বঙ্গবন্ধু স্বীকার করলে কি হয়, এটা সবাই সর্বজন স্বীকৃত। 26 মার্চ সেখানে তো আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নেই, কিছু নাই, কিন্তু আবার আবার আমি দেশে গেলে বলি যে বাংলাদেশের যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রবাসে কোন দল থাকতে পারে না, রাজনৈতিক দল থাকে না, কিন্তু আবার এখানে এসে সবাই দলের দলের পতাকা তোলে আবদ্ধ। আমি এনার প্রশ্ন করে নেবে, আমি আমি এই বিষয়ে বিতর্ক যেতে চাই না, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাইকে আমি ভালোবাসি, ওরা আমাদের লোক, আমি কারো কাউকে আমি ছোট করে দেখতে চাই না। আর প্রথমে বলছি আমি আমাদের জনগণের জন্য, আমি আজকে অ্যাটর্নি মঈন চৌধুরী, আমার কাছে লোকজন আসে কেন, আমার এলাকা, আমি কিন্তু আমার 50% ক্লায়েন্ট বাংলাদেশে, তাই না, আর ওদের মাধ্যমে আমার প্রচার প্রচারণা হচ্ছে বাইরে বিশ্বে, প্রতিটা লোকের, আপনি দেখেন যত অকাশে আজকে ইয়া হয়েছে, যত যত নেতা যে পরিমাণ নেতা বা নেতৃত্ব দিচ্ছে, তাদের নিজস্ব গ্রুপ থেকে তৈরি হয়, নিজস্ব লোকদের প্রমোট না করে বাইরের লোকেরা প্রথম প্রমোট করবে না, পরিবার থেকেই আসতে হবে, পরিবার মানে আমি গোটা বাংলাদেশটাকে, আমি পুরা বাংলাদেশের পুরা সমস্ত জনগণকে আমার পরিবার মনে করি আমেরিকাতে।
না এটা স্বাভাবিক, যেখানে সবাই একসাথে যেখানে যায় যেখানে দেখি আমাদের আমার আমার নিজের নিজের ব্লাড এদেশের লোক। খুব সুন্দর একটি প্রসঙ্গ এসেছে, আমরা আবারও আসবো, তবে একজন আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন। আমার নাম রুকি, আমি ব্রুকলিন থেকে বলছি। আমি গ্রিন কার্ড দিয়ে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি, 1 বছর হয়ে গেছে, এখনো কিছু আসে নাই। তো আমি পরবর্তী কখন কি আসবে বা কখন পরবর্তী মেল পাবো তাদেরকে জানাবেন, আর এছাড়া আপনি যোগাযোগ রাখতে হবে, আপনি সেগুলো মেইল করতে পারেন জানার জন্য, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন? আমরা আসবো, আমাদের যে নির্ধারিত বিষয় আছে সেই বিষয়টি নিয়ে আসবো, আমার নিজেরও অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমি আমি শাহরুখ খান বাবু বলছিলাম, আমি একজন বাংলাদেশ সোসাইটি এক্সিকিউটিভ মেম্বার। আমি আমি মহেন্দ্রকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই টিমের অনুষ্ঠানে সরাসরি আসাতে, বিশেষ করে আমাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, সবসময় আপনার বড় বড় অনুষ্ঠান দেখি। আমি এটুকুই মহেন্দ্রের কাছে একটা প্রশ্ন, স্বাধীনতা দিবস সম্পর্কে উনি মোহিন ভাই আমাদের ব্যক্তি সর্বজন স্বীকৃত একজন বিশেষ ব্যক্তি মনে করি, আমাদের বাংলাদেশ কমিউনিটির একটা আইকন। ওনাকে আমি একটা অনুরোধ জানাবো যে বাংলাদেশ ডে প্যারেড, মানে স্বাধীনতা দিবস ডে প্যারেডটা বা আপনার সিটি থেকে স্বীকৃতি নিয়ে বিশেষ করে আমাদের ম্যানহাটনে আমাদের এই অনুষ্ঠানটা করা উচিত প্যারেডটা, যাতে করে সমগ্র আমেরিকাতে এমনকি নিউ ইয়র্কে সবাই এটাকে আমাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদেরকে এটাকে কাঁকাটাকে আমার বুঝতে পারে যেন বাঙালি কমিউনিটি কতটুকু সচেতন আমরা একসাথে আছি, এই যে পদক্ষেপটা যেন মনে নিতে পারে এটা আমার ওনার কাছে অনুরোধ জানাবো। আচ্ছা, ধন্যবাদ সারোয়ার খান বাবু, এই বিষয়ে কাজ চলতেছে, আমি আজকে সিটি হলে কথা বলেছি, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিষয়টা হয় কি, আমি করব আরেকজনের বা আরেকজনের মধ্যে চেষ্টা করবো, যে আমি যেখানে শুরু করবো এখান থেকে যেখানে শেষ করবো এখান থেকে শুরু করতে হবে, সবাই করে যার যার মতো করে চেষ্টা করে, এটা কোথাও আর যায় না। তা আমাদের আমার মনে হয় ওদের ভবিষ্যতে এটা হবে এই বছরেই হওয়ার কথা, নাহলে আগামী বছর ডেফিনেটলি হবে। আই এম ওয়ার্কিং অন ইট, অ্যান্ড তোমরা সাথে থাকলে তো অবশ্যই 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 করতে পারবো, এবং সবাইকে একসাথে হতে হবে। আমরাও চাই যে বিভিন্ন জাতি গোষ্ঠীর আমরা র্যালি কিন্তু কভার করি নিউ ম্যানহাটনে যখন হয়, ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশের, তখন কিন্তু আমাদেরও ইচ্ছে হয় যে আমরা এমন একটি অনুষ্ঠান করব যেখানে সবাই একসাথে হয়ে, এটি আমাদের জাতীয় কোনো একটি উৎসব। আমাদের তো এখানে আমাদের ভেদাভেদটা কার নেতৃত্বে আসতে চায় না, এটা এই পরিহার এই জিনিসটা পরিহার করতে হবে। আমি আমি অ্যাটর্নি, আমি যদি আইন বিষয়ে আমাকে দায়িত্ব নিতে হবে, বুঝতে হবে যে উনি বেশি জানে, ডাক্তারের পেশায় আমি যাইতে পারবো না, যেরকম ডাক্তারের ওষুধ আমি দিলে তো হবে না। তো সেম ভাবে আমরা যার যার কোয়ালিটিকে আমাদের কোয়ালিটিকে আমাদের সম্মান করতে হবে, আপনার যে যোগ্যতা এটাকে আমরা সম্মান করতে হবে। যদি বলি যে আমি ডাক্তারে ওষুধ দিলে আমি কাইটা দিলাম আমি ডাক্তার হয়ে যাবো, না হবে না, আমি ডাক্তার হতে পারবো না, এখন এই বয়স আমার নাই। তেমনি আমি অ্যাটর্নি, আমার একটা ওপিনিয়ন দিলে আমি একটা ডিস্ট্রিক্ট লিডার, আমার নেতৃত্বে যদি আসতে আমাকে ফলো করতে হবে, যদি বলে না উনি বুঝেন আমি বেশি বুঝে, তাহলে হবে না। এটা আমাদের কিছু এখনো আমাদের শিখার অনেক বাকি আছে। এদেশে এসেছি বিভিন্ন প্রোগ্রামে যায় লোকজন যায়, আমাদের 99.9% লোক ভালো, 99.9% বাংলাদেশি যারা আমেরিকাতে আছে খুবই ভদ্র খুবই ভালো, আই ফিল প্রাউড অফ দ্যাট। 0.1% হঠাৎ করে হাত তুলবে, আমার একটা কথা আছে বিগ বিগ ইভেন্টে, এটা খুবই ইনসাল্টিং, আমি দেখেছি অতীতে দেখেছি এখনো দেখছি, এদেরকে শিক্ষা দেওয়া উচিত, মানে সামহাওদেরকে ট্রেন করা উচিত যে এগুলো ভাই দেশে এটি যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হয় সেটা এটি মনে রাখতে হবে যে বাইরের যারা আসেন অন্য কমিউনিটি গোটা বাংলাদেশের পুরো বাংলাদেশকে অন্যভাবে দেখে দেখে ফেলে, তার একটি ভুল আমি বলবো যে অ্যাটিটিউড থেকে। কিংবা আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, পরে অমল চৌধুরী আমরা এসে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি মঈন চৌধুরীকে পেয়েছি। তবে খুব মজার একটি বিষয় উত্থাপন হয়েছে স্বাধীনতার এই দিবসে, আমি বলবো যে আমরা এক হয়ে কেন একই কাতারে দাঁড়াতে পারি না লাল সবুজের পতাকা নিয়ে। দুজন আছেন, একটু বিরতির আগ থেকে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আমি আসবো আলোচনায়। আমাদের কে আছেন দর্শক আমাদের সাথে? অনেকে আছেন। হ্যালো জি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। হ্যালো, আমার নাম
আমার নাম নারায়ণ আচার্যি, আমার নাম নারায়ণ আচার্যি, আমি আমেরিকা গঞ্জ থেকে বলছি। মমিন ভাই আমার আদাব নেবেন। আচ্ছা, প্রশ্ন, আমার প্রশ্নটা হলো যে আমি আমার ছেলে আমার ছেলে আমার বোনের জন্য 2008 অ্যাপ্লাই করছে, এখন আর কতদিন লাগতে পারে ওর বোন আসার জন্য? আচ্ছা, ভাই বোনের অ্যাপ্লিকেশন 2008, চার সাল পাঁচ সাল চলতেছে এখন। আচ্ছা, 2003 বছর, আনুমানিক 3 বছর অপেক্ষা করেন আপনি। আচ্ছা, আনুমানিক 3 বছর অপেক্ষা করেন, চিঠি পাবেন। তো আমি সবাইকে একটা কথা বলি, আপনারা যখন যখন আপনারা এইসব কনসার্ন হন, দেখবেন আপনার মেলিং অ্যাড্রেস ঠিক আছে কিনা। যদি কোনো সময় মেলিং অ্যাড্রেস ভুল বা হচ্ছে পরিবর্তন করে থাকেন, অবশ্যই জানাবেন, একবার না হয় দুইবার জানাবেন। কারণ অনেক সময় ইমিগ্রেশনের ভুল হয়, তারা মেলিং অ্যাড্রেস দিলে তারা হয়তো আপডেট করে না, আপনার বারবার চিঠিগুলো পাঠাবেন লাস্ট ইয়ে করসপন্ডেন্স আগ পর্যন্ত। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন চিনিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ম্যানহাটন থেকে হোসনা বলছি। জি আপা, প্রশ্নটি? আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম আপা, প্রশ্নটি কি? আমার দুটো প্রশ্ন আছে এতদিন চাইজবের কাছে। আমি আমি গ্রিন কার্ড পেয়েছি, আমি বাংলাদেশে যেতে চাচ্ছি, আমি কতদিন গিয়ে থাকতে পারবো সেই সময়টা জানার জন্য। আরেকটা প্রশ্ন হয়েছে, আমি কি সিটি সিটি হাউজের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? ধন্যবাদ। আপনি যদি বাংলাদেশে যান, 6 মাসের বেশি থাকবেন না। 6 মাসের বেশি থাকলে আপনাকে এয়ারপোর্টে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে আপনি 1 বছর থাকতে পারবেন, থাকাটা সমীচীন না, 1 বছরের কম থাকতে পারবেন কিন্তু থাকাটা সমীচীন না। আর যদি দেশে বেশি দিন দেশে থাকেন, তাহলে হয়তো এয়ারপোর্টে আপনার গ্রিন কার্ড রেখে দিতে পারে, 1 বছর বেশি থাকলে উইদাউট পারমিশন। আর আপনি বেনিফিট সিটি হাউজিং অ্যাপ্লাই অবশ্যই করতে পারবেন, যদি আপনি কোয়ালিফাইড হন অবশ্যই তারা আপনাকে হাউজিং দেবে। একটু আরেকটু যদি তার কাছে তথ্য দিতেন, কি কি ধরনের কোয়ালিফিকেশন সাধারণত প্রয়োজন হয় কিংবা প্রক্রিয়াটি কি সিটি হাউজের জন্য? সিটি হাউজের জন্য তার রেসিডেন্ট লাগবে, তার ইনকাম দেখবে, লটারি হয়। সিটি হাউজিং কয়েকটা সেকশন থাকে, কয়েক ধরনের আর কি, দুই ধরনের, একটা হচ্ছে নাইচার থেকে পায় যারা, আরেকটা হচ্ছে পায় অ্যাফোর্ডেবল হাউজিং। কোনো জায়গা হচ্ছে ভালো জায়গা, কোনো জায়গা খারাপ জায়গা, এটা অনেকে অ্যাপ্লিকেশন দেখলেই ওরা সেলফ এক্সপ্লেনেটরি, অনেকে ইংলিশ পড়তে পারলে বুঝতে পারলে পারবে। এতে এই হিসেবে আমাদের হাউজিং এর অনেক বাংলাদেশি লোক অফিসাররা আছে যারা হেল্প করে, যেমন মিজান আছে, উনি হেল্প করে, সরকারি ওদের কাজে হেল্প করে আর কি। ওদের কাছে আপনি কাউকে নাম্বার নিয়ে যান, ওরা আপনাকে যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট হেল্প করবে। আপনি সেই তথ্যটি পেয়ে গেছেন। আমি একটু আমাদের মূল আলোচনায় আসছি, এটাই বলতেছিলাম। এখানে হঠাৎ করে আমাদের মিজানের নাম চলে আসলো। এরকম হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের কোথাও গেলে অনেকের মানে হতাশা যে ভাই আপনারা কি করলেন, আমরা কিছুই করলেন না, কিছুই করতে পারলাম না। তাই আমি ওইদিন ওপেন মিটিং হলাম, দেখেন আপনারা যে মনে করেন যে মঈন চৌধুরী আজকে কাউন্সিলম্যান হয় না কেন, অ্যাসেম্বলিম্যান হয় না কেন, স্টেট সিনেটর হয় না কেন, আপনি কি জানেন ওদের সুবিধা কি? না না, ওদের তো আপনার হতে উচিত, আমি আমি ইচ্ছা করলে যাবো না, কারণ ওদের যে বেতন এর থেকে 3 গুণ আমি খরচ করি, এর থেকে 3 গুণ আমি খরচ করি। আমি যদি সবার জন্য সবটা না, আমি হয়তো বিগার কোনো পজিশন অপেক্ষা করতেছি, যেমন এখন কংগ্রেসের ইলেকশন আসতেছে আগামী বছরে, আমার উপর পার্টির থেকে একটা প্রচণ্ড প্রেশার আছে, ওই যে ক্রাউলির সিটে যেটা আমরা লস্ট করছি গত বছরে, এইখানে রান করার প্রচণ্ড প্রেশার আছে, আমার পার্টির থেকে প্রেশার আছে, ব্রঙ্কস কুইন্স দু জায়গার থেকে, কারণ দুইটা মিলে ইয়েটা, কারণ এখানে বাঙালি অধ্যুষিত এলাকা, অনেক ভোটার আছে, প্লাস সাউথ এশিয়ান ভোটার আছে, সাউথ এশিয়ান ভোটার আছে। কিন্তু আমি চিন্তা করতেছি মুভমেন্ট রেঙ্গেছে যাবো কিনা, আমি তো দেখতে হবে আমার জন্য বেনিফিশিয়াল কোনটা। পার্টি আমাকে চাচ্ছে যে অনেক লেভেলতে প্রেশার আছে, মহিন তুমি এখানে ইলেকশন করলে তোমার পার্টি তোমার ব্যাক আপ করবে, পার্টি পুরো ব্যাক আপ দেবে। কিন্তু আমি চিন্তা করতেছি, আমার তো জানি আমার স্ট্রেংথ কতটুকু, আমার কমিউনিটি এখানে এত বড় হয় না, স্প্যানিশদের সাথে কম্পিটিশন করে আমি কতটুকু পারবো, সে কিন্তু হিসপ্যানিক। তারপরে যেহেতু মেশিনটা আমার সাথে আছে যে পুরো কাউন্টিটা আমার সাথে থাকবে, বিবেচনার বিষয়, দেখি জনমত যদি যাচাই করি তখন আবার দেখি কি, আবার দেখি কি, যদি রান করি তখন দেখবেন কি, কমোহন ভাই আমার সব আপনার জন্য হাজির, যা চান
কাজের সময় ভোট দিতে এসে যাবে না। নাই, এটি এটি সত্য যে আমাদের ভোটার উপস্থিতি খুবই কম, খুবই কম, খুবই কম। এবং আমাদের এই জায়গাটিতে নাগরিক সচেতনতা, আমি বলবো যে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা অবশ্যই দেশকে ভালোবাসি, তবে এখানকার যে মূল জায়গাগুলো আছে সেই জায়গাতে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই জায়গাটি নিয়ে আর আমাদের উচিত হচ্ছে কি, যারা এখন স্কুল কলেজ পাস করে আসছে তাদেরকে ক্যারিয়ারে ঢুকে দেওয়া যে পলিটিক্সে। কারণ একটা সময় যখন আপনি টাকা পয়সা ভালো ইনকাম করেন, লাক্সারি লাইফে চলে গেলে, তখন আপনি পলিটিক্সে আসতে মন অনেকেরই অনেকে লিডিং এ আসে, কিন্তু চাকরিজীবী হিসেবে আসতে চায় না অনেকে। কারণ সরকারি চাকরিতে বেতন খুবই কম, একটু বন্ধ করে নিতে হবে যে আপা, নাহলে আমরা বুঝবো না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাই, মইন স্যারের কাছে। বলেন জি। আমার প্রশ্ন আছে যে আমার যে আমার হাজবেন্ড যে মানে গ্রিন কার্ড কোনো কারণে ওটা এই জমা কেউ মানে জমা করে দিচ্ছিল, তাহলে ওটা ওরা অ্যাকসেপ্ট কমপ্লিট করে দিচ্ছিল। তারপর পরে ওয়াইফ যখন সিটিজেন হয়েছে, তারপর ওনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তাহলে কি এটা কি ওরা অ্যাকসেপ্ট করবে, ওটা দেবে নাকি ওটা আগের কেসটাই ওটা ই করবে? না, গ্রিন কার্ড দেবে যদি আপনি অ্যাবান্ডন হয়ে থাকে, আবার যদি কোয়ালিফাইড পিটিশন থাকে অবশ্যই তার নতুন করে গ্রিন কার্ড দেবে। এরকম অনেক কেস আমরা করেছি, আপনি যদি অ্যাবান্ডন হয়ে থাকে গ্রিন কার্ড, আবার যদি কোয়ালিফাইড পিটিশন থাকে তাকে দেবে। যদি কোনো ধরনের ক্রাইমে জড়িত না থাকেন বা অন্য কোনো কারণ গ্রিন কার্ড না গিয়ে থাকে, আপনাকে মেক শিওর হতে হবে যে কোনো ক্রাইমের কারণে গ্রিন কার্ড যায় না। যদি আপনি অ্যাবান্ডন হয়ে হইতে পারে, আবার আপনি কোয়ালিফাইড অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন। সমস্যা, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা আমাদের জি জি আপু, আরেকটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপু, একটা প্রশ্ন আছে যে আমি ওয়ার্ক অথরাইজেশন পেয়েছি আর ট্রাভেল পেপার পেয়েছি, ট্রাভেল পেপারে কি বাংলাদেশ যাওয়া যাবে? আপনি কি ধরনের কেসে ওয়ার্ক করেন পেয়েছেন? না, ওটা অ্যাডজাস্টমেন্ট যেটা করেছি মানে গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট করেছি, তার জন্য আপনি গ্রিন কার্ড পাবেন। আপনি তো অপেক্ষা করেন, গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করা যায়। আপনারা আমরা সাধারণত রিকমেন্ড করি না যাওয়ার জন্য, পেন্ডিং অবস্থায় আমরা যা রিকমেন্ড করি না কাউকে দেশে যেতে, দেশের বাইরে যাওয়াটা উচিত না আপনার। আপনি গ্রিন কার্ড নিয়ে যান দেশে। ওকে, গ্রিন কার্ড মানে পেন্ডিং অবস্থায় না যাওয়াটাই না যাওয়াটাই ভালো। কারণ অনেক সময় এটা ওই যে ট্রাভেল ডকুমেন্ট পরে তারা অ্যাডজাস্টমেন্ট ইয়ার সময় তারা খুব ধরাধরি করে, খুব খুব ধরনের কোয়েশ্চনেবল মার্ক করে, এটা অনেক সময় হয় না। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আচ্ছা শুধু একটা কথাই বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি, আমি একটু আগে ইয়াতে বলেছি, আমরা যারা প্রবাসে আছি যদি আপনার প্রোগ্রামটা দেশে কেউ দেখে, অনেকে নিশ্চয়ই দেখে ফেসবুকের মাধ্যমে, যারা প্রবাসে আছে আমরা দেশকে খুব বেশি অনুভব করি, আমরা দেশের জন্য কিছু করতে চাই। শুধু আমি মঈন চৌধুরী না, অনেকেই অনেকেই যত সামান্য আছে তা দিয়ে দেশে সে কিছু করতে চায়, কিন্তু ওই পরিবেশটা বাংলাদেশে নাই। ওই পরিবেশটা সরকারকেই তৈরি করতে হবে, অথবা জনগণের সবাইকে সাময়িক মিডিয়ার মাধ্যমে বুঝাইতে হবে, জনগণ রিসিভ করার একটা ক্ষমতা থাকতে হবে। কিন্তু ওরাই রিসিভ করার ক্ষমতা বাংলাদেশের মানুষের নাই যারা দেশে থাকে। একবার করবেন পরে আপনি আবার ফিরত চলে আসবেন, এদেরকে করার মন মানুষের থাকে না। তো ওই জিনিসটা আমরা চাই যে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে যারা কাজ করতেছে প্রবাসীদেরকে সম্পৃক্ত করেন, তারা অনেক কিছু দেশের জন্য ভালো হবে। স্বাধীনতার চেতনা আমাদের মধ্যে আছে, আমরা স্বাধীনতা চেতনা আছে বিদায় এইখানে বসে প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি, তারপরে ভাষা দিবস পালন করি, তারপরে বিজয় দিবস পালন করি, পয়লা বৈশাখ পালন করি, বারো মাসে আমরা মনে হয় বাংলাদেশ নিয়ে মানে আমরা ব্যস্ত থাকি। আমেরিকান প্রোগ্রাম তো হাতে কেন পাই, এত কষ্টের জীবন, এত পরিশ্রমের জীবন, এত ব্যস্ত জীবন। আমাদের এর মধ্যে আরো বিষয় আছে, আমাদের দেশকে দেশকে ভালোবাসলে শুধু ওই এক প্রতি দিনগুলাতেই ভালোবাসতে হবে না, আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা দরকার। আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে দেশে বলেন প্রবাসে বলেন, এখনো আমরা কোনো প্রোগ্রামে গেলে অনেকে মনে হয় ইন্ডিয়ান প্রোগ্রাম হচ্ছে, তো ওই জিনিসটা আমাদের আস্তে আস্তে একদিনে চেঞ্জ হবে না। আমরা চলুন আমরা ধীরে ধীরে আমাদের মানসিকতা পরিবর্তন করি, দেশকে যদি ভালোবাসি দেশের সব কিছু ভালোবাসতে হবে। শুধুমাত্র ওই যে দিবসগুলোতে মনে করলাম এরপরে শেষ, এটা যেন না হয়। আমরা বাংলা বলার চেষ্টা করি, দেশের সংস্কৃতির প্রচার করার চেষ্টা করি, আমরা দেশের আতিথ্যতা গ্রহণ করি, এগুলো যেন হয় আমি আমি সবার কাছে অনুরোধ করলাম আর কি। এটা
খুব সুন্দর করে আমাদের এই অনুষ্ঠানটি আজকে বিশেষ একটি অনুষ্ঠান ছিল 26 মার্চকে ঘিরে এবং অ্যাটর্নি মঈন চৌধুরী খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন তার অবস্থান থেকে এবং সবশেষ যে কথাটি বলতে হয় আমাদের নতুন প্রজন্ম যারা হয়তো লাল সবুজের পতাকাটি মাত্র বুঝতে শিখেছে চিনতে শিখেছে কিন্তু আমরা যারা বড়রা আছি যারা এই হালটি ধরেছি আমাদের হৃদয়ে আমাদের অস্তিত্বে আমাদের শেকড়ে যে বাংলাদেশ লাল সবুজের পতাকা আমাদের কিন্তু দায়িত্ব আছে নতুন প্রজন্মের মাঝে সেই ভালোবাসার বৃষ্টি বপন করতে করে দেওয়ার সবাই ভালো থাকবেন।